श्री श्री रामकृष्ण लीला प्रसंग द्वितीय भाग गुरु भाव उत्तरार्ध एवं दिव्य भाव ओ नरेंद्रनाथ स्वामी शारदानंद पाठ करछि गोपा बागची। षष्ठ अध्याय द्वितीय पाद ठाकुर ओ नरेंद्रनाथेर अलौकिक सम्बन्ध नरेंद्रेर महत्व सम्बन्धे ठाकुरेर बाणी नरेंद्रनाथेर पवित्र हृदय मन उच्च भावसमूहके आश्रय करिया सर्वदा कार्ये अग्रसर हय ठाकुरेर तीक्ष्ण दृष्टि ए कथा प्रथम दिन हईते धरिते सक्षम हइयाछिल। নরেন্দ্রের সহিত ঠাকুরের দৈনন্দিন আচরণ সকল সেই জন্যই অন্য ভাবের হইতে নিত্য দেখা যাইত। ভগবত ভক্তির হানি হইবে বলিয়া আহার বিহার শয়ন নিদ্রা জপ ধ্যানাদি সর্ববিধ বিষয়ে যে ঠাকুর নানা নিয়ম স্বয়ং পালনপূর্বক নিজ ভক্ত সকলকে ঐরূপ করিতে সর্বদা উৎসাহিত করিতেন তিনি আবার নিঃসংকোচে সকলের সম্মুখে এ কথা স্পষ্ট বলিতেন নরেন্দ্র ওই নিয়ম সকলের ব্যতিক্রম করিলেও তাহার কিছুমাত্র প্রত্যবায় হইবে না। নরেন্দ্র নিত্য সিদ্ধ, নরেন্দ্র ধ্যান সিদ্ধ, নরেন্দ্রের ভিতরে জ্ঞানাগ্নি সর্বদা প্রজ্বলিত থাকিয়া সর্বপ্রকার আহার্য দোষকে ভস্মীভূত করিয়া দিতেছে। সেজন্য যেখানে সেখানে যাহা তাহা ভোজন করিলেও তাহার মন কলুষিত বা বিক্ষিপ্ত হইবে না। জ্ঞান খড়গ সহায়ে সে মায়াময় সমস্ত বন্ধনকে নিত্য খণ্ড বিখণ্ড করিয়া ফেলিতেছে। মহামায়া সেজন্য তাহাকে কোনো মতে নিজায়ত্তে আনিতে পারিতেছেন না। নরেন্দ্রের সম্বন্ধে এরূপ কত কথাই না আমরা ঠাকুরের শ্রীমুখ হইতে নিত্য শুনিতে পাইয়া তখন বিস্ময় সাগরে নিমগ্ন হইতাম। মাড়োয়ারি ভক্তদিগের আনিত আহার্য নরেন্দ্রকে দান। মাড়োয়ারি ভক্তগণ ঠাকুরকে দেখিতে আসিয়া মিছরি পেস্তা বাদাম কিশমিশ প্রভৃতি নানা প্রকার খাদ্যদ্রব্য তাহাকে উপহার প্রদান করিয়া যাইল। ঠাকুর ওই সকলের কিছুমাত্র স্বয়ং গ্রহণ করিলেন না, সমীপাগত কোনো ভক্তকেও দিলেন না। বলিলেন, উহারা নিষ্কামভাবে দান করিতে আদৌ জানে না। সাধুকে এক খিলি পান দিবার সময়ও ষোলোটা কামনা তাহার সহিত জুড়িয়া দেয়। ঐরূপ সকাম দাতার অন্ন ভোজনে ভক্তির হানি হয়। সুতরাং প্রশ্ন উঠিল, তাহাদের প্রদত্ত দ্রব্য সকল কি করা যাইবে? ঠাকুর বললেন, যা নরেন্দ্রকে ওই সকল দিয়ায়, সে ওই সকল খাইলেও তাহার কোনো হানি হইবে না। নিষিদ্ধ দ্রব্য ভোজনে নরেন্দ্রের ভক্তিহানি হইবে না। নরেন্দ্র হোটেলে খাইয়া আসিয়া ঠাকুরকে বলিল, মহাশয়, আজ হোটেলে সাধারণে যাহাকে অখাদ্য বলে খাইয়া আসিয়াছি। ঠাকুর বলিলেন, নরেন্দ্র বাহাদুরি প্রকাশের জন্য ওই কথা বলিতেছে না, কিন্তু সে ঐরূপ করিয়াছে বলিয়া তাহাকে স্পর্শ করিতে বা তাহার গৃহস্থিত ঘটি বাটি প্রভৃতি পাত্র সকল ব্যবহার করিতে দিতে যদি তাহার আপত্তি থাকে তাহা হইলে পূর্ব হইতে সাবধান হইতে পারিবেন, এজন্য ঐরূপ বলিতেছে। ঐরূপ বুঝিয়া বলিলেন, তোর তাহাতে দোষ লাগিবে না। সোর গরু খাইয়া যদি কেহ ভগবানে মন রাখে তাহা হইলে উহা হবির সামনে তুল্য, আর শাক পাতা খাইয়া যদি বিষয় বাসনায় ডুবে থাকে তাহা হইলে উহা সোর গরু খাওয়া অপেক্ষা কোনো অংশে বড় নহে। তুই অখাদ্য খাইছিস তাহাতে আমার কিছুই মনে হইতেছে না, কিন্তু ইহাদিগের কেহ যদি আসিয়া ওই কথা বলিত তাহা হইলে তাহাকে স্পর্শ পর্যন্ত করিতে পারিতাম না। ঠাকুরের ভালোবাসায় নরেন্দ্রের উন্নতি ও আত্মবিক্রয়। ঐরূপে প্রথম দর্শনকাল হইতে শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের নিকট যেরূপ ভালোবাসা প্রশংসা ও সর্ববিষয়ে স্বাধীনতা লাভ করিয়াছিলেন তাহা পাঠককে যথাযথ বুঝানো এক প্রকার সাধ্যাতীত বলিয়া বোধ হয়। মহানুভব শিষ্যের আন্তরিক শক্তির এতদূর সম্মান রাখিয়া
তাহার সহিত সর্ববিষয়ে আচরণ করা জগৎগুরুগণের জীবন ইতিহাসে অন্যত্র কোথাও দেখিতে পাওয়া যায় কিনা সন্দেহ। ঠাকুর অন্তরে সকল কথা নরেন্দ্রনাথকে না বলিয়া নিশ্চিন্ত হইতে পারিতেন না, সকল বিষয়ে তাহার মতামত গ্রহণ করিতে অগ্রসর হইতেন। তাহার সহিত তর্ক করাইয়া সমীপাগত ব্যক্তি সকলের বুদ্ধি ও বিশ্বাসের বল পরীক্ষা করিয়া লইতেন এবং সমক্ষ রূপে পরীক্ষা না করিয়া কোনো বিষয় সত্য বলিয়া গ্রহণ করিতে তাহাকে কখনো অনুরোধ করিতেন না। বলা বাহুল্য, ঠাকুরের ঐরূপ আচরণ শ্রীযুত নরেন্দ্রের আত্মবিশ্বাস, পুরুষকার, সত্যপ্রিয়তা ও শ্রদ্ধা ভক্তিকে স্বল্পকালের মধ্যেই শতধারে বাড়াইয়া তুলিয়াছিল এবং তাহার অসীম বিশ্বাস ও ভালোবাসা দুর্ভেদ্য প্রাচীরের ন্যায় চতুর্দিকে অবস্থানপূর্বক অসীম স্বাধীনতা প্রিয় নরেন্দ্রকে তাহার অজ্ঞাত সারে সর্বত্র সকল প্রকার প্রলোভন ও হীন আচরণের হস্ত হইতে নিত্য রক্ষা করিয়াছিল। ঐরূপে প্রথম দর্শন দিবসের পরে বৎসরকাল অতীত হইতে না হইতে শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের প্রেমে চিরকালের নিমিত্ত আত্মবিক্রয় করিয়াছিলেন। কিন্তু ঠাকুরের অহেতুক প্রেমপ্রবাহ তাহাকে ধীরে ধীরে ওই পথে কতদূর অগ্রসর করিয়াছে তাহা কি তখন তিনি সম্পূর্ণ বুঝিতে পারিয়াছিলেন? বোধহয় নহে। বোধহয় ঠাকুরের অপার্থিব প্রেমলাভে অননুভূতপূর্ব বিশুদ্ধ আনন্দে তাহার হৃদয় নিরন্তর পূর্ণ ও পরিতৃপ্ত থাকিত বলিয়া উহা যে কতদূর দুর্লভ দেববাঞ্ছিত পদার্থ তাহা স্বার্থপর কঠোর সংসারের সংঘর্ষে আসিয়া তুলনায় বিশেষ রূপে বুঝিতে তখনও তাহার কিঞ্চিত অবশিষ্ট ছিল। পূর্বোক্ত কথা সকল পাঠককে হৃদয়ঙ্গম করাইতে কয়েকটি দৃষ্টান্তের অবতারণা করিলে মন্দ হইবে না। শ্রীযুত মর সহিত নরেন্দ্রের তর্ক বাধাইয়া দেওয়া। ঠাকুরের নিকটে শ্রীযুত নরেন্দ্রের আগমনের কয়েক মাস পরে 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণেতা শ্রীযুত ম দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের পূর্ণ দর্শন লাভে ধন্য হইয়াছিলেন। বরাহনগরে অবস্থান করায় কিরূপে তখন তাহার কয়েকবার উপর্যুপরি ঠাকুরের নিকট আসিবার সুবিধা হইয়াছিল। ঠাকুরের দুই চারিটি জ্ঞানগর্ভ শ্লেষ পূর্ণ বাক্য তাহার জ্ঞানাভিমান বিদূরিত করিয়া কিরূপে তাহাকে চিরকালের মতো বিনীত শিক্ষার্থী পদে প্রতিষ্ঠিত করিয়াছিল, ওই সকল কথা তিনি তৎপ্রণীত গ্রন্থে স্থান বিশেষে স্বয়ং লিপিবদ্ধ করিয়াছিলেন। নরেন্দ্রনাথ বলিতেন, ওই কালে এক দিবস দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট রাত্রি যাপন করিয়াছিলাম। পঞ্চবটিতলে কিছুক্ষণ স্থির হইয়া বসিয়া আছি, এমন সময়ে ঠাকুর সহসা তথায় আসিয়া উপস্থিত হইলেন এবং হস্ত ধারণ পূর্বক হাসিতে হাসিতে বলিতে লাগিলেন, আজ তোর বিদ্যা বুদ্ধি বুঝা যাবে, তুই তো মোটে আড়াইটা পাশ করিয়াছিস, আজ 3.5টা পাশ করা মাস্টার এসেছে, চল তার সঙ্গে কথা কইবি। অগত্যা ঠাকুরের সহিত যাইতে হইল এবং ঠাকুরের ঘরে যাইয়া শ্রীযুত মর সহিত পরিচিত হইবার পরে নানা বিষয়ে আলাপে প্রবৃত্ত হইলাম। ঐরূপে আমাদিগকে কথা কহিতে লাগাইয়া দিয়া ঠাকুর চুপ করিয়া বসিয়া আমাদিগের আলাপ শুনিতে ও আমাদিগকে লক্ষ্য করিতে লাগিলেন। পরে শ্রীযুত ম সেদিন বিদায় গ্রহণ পূর্বক চলিয়া যাইলে বলিলেন, পাশ করিলে কি হয়, মাস্টারটার মাদি ভাব, কথা কহিতেই পারে না। ঠাকুর ঐরূপে আমাকে সকলের সহিত তর্কে লাগাইয়া দিয়া তখন রঙ্গ দেখিতেন। ভক্ত শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায়। শ্রীযুত কেদারনাথ চট্টোপাধ্যায় ঠাকুরের গৃহস্থ ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন। বোধহয় নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আসিবার কিছুকাল পূর্ব হইতে ইনি ঠাকুরের নিকট গমনাগমন করিতেন, কিন্তু কর্মস্থল পূর্ববঙ্গে ঢাকা শহরে থাকায় পূজাদির অবকাশ ভিন্ন, অন্য সময়ে ইনি ঠাকুরের নিকটে বড় একটা আসিতে পারিতেন না। কেদারনাথ ভক্ত সাধক ছিলেন এবং বৈষ্ণব তন্ত্রোক্ত ভাব অবলম্বন করিয়া সাধন পথে অগ্রসর হইতেছিলেন। ভজন কীর্তনাদি শুনিলে তাহার দুনয়নে অশ্রুধারা প্রবাহিত হইত। ঠাকুর সেজন্য সকলের নিকটে তাহার বিশেষ প্রশংসা করিতেন। কেদারনাথের ভগবৎ প্রেম দেখিয়া
ঢাকার বহু লোকে তাহাকে শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করিত। অনেকে আবার তাহার উপদেশ মতো ধর্ম জীবন গঠনে অগ্রসর হইত। শোনা যায়, ঠাকুরের নিকটে যখন বহু লোকের সমাগম হইতে থাকে তখন ধর্ম বিষয়ে আলোচনা করিতে করিতে পরিশ্রান্ত ও ভাবাবিষ্ট হইয়া তিনি এক সময় শ্রী শ্রী জগন্মাতাকে বলিয়াছিলেন, মা, আমি আর এত বকতে পারি না, তুই কেদার, রাম, গিরিশ ও বিজয়কে একটু একটু শক্তি দে, যাতে লোকে তাদের কাছে গিয়ে কিছু শেখবার পরে এখানে আসে এবং দুই এক কথাতেই চৈতন্য লাভ করে। কিন্তু উহা অনেক পরের কথা। কেদারের তর্কশক্তি ও নরেন্দ্রের সহিত প্রথম পরিচয়। কিছুকালে নিমিত্ত অবসর গ্রহণ করিয়া শ্রীযুক্ত কেদার ওইকালে কলিকাতায় আগমন পূর্বক ঠাকুরের নিকটে মধ্যে মধ্যে আসিবার সুযোগ লাভ করিয়াছিলেন। ঠাকুর ও সাধক ভক্তকে নিকটে পাইয়া পরম উৎসাহে তাহার সহিত ধর্মলাভ করিতে এবং সমীপাগত অন্যান্য ভক্তগণকে তাহার সহিত পরিচিত করিয়া দিতেছিলেন। শ্রীযুত নরেন্দ্র এই সময়ে একদিন ঠাকুরের নিকটে আসিয়া কেদারনাথকে দেখিতে পাইলেন এবং ভজন গাহিবার কালে তাহার ভাবাবেগ লক্ষ্য করিয়াছিলেন। পরে কেদারের সহিত ঠাকুর কিছুক্ষণের জন্য নরেন্দ্রনাথের তর্ক বাধাইয়া দিয়াছিলেন। কেদার আপনার ভাবে মন্দ তর্ক করিতেন না এবং প্রতিদ্বন্দ্বীর বাক্যের অযৌক্তিকতা সময়ে সময়ে তীক্ষ্ণ শ্লেষ বাক্য প্রয়োগে নির্দেশ করিয়া দিতেন। বাদীকে একদিন তিনি যে কথাগুলি বলিয়া নিরস্ত করিয়াছিলেন তাহা ঠাকুরের বিশেষ মনোজ্ঞ হওয়ায় ঐরূপ প্রশ্ন কেহ পুনরায় তাহার নিকটে উত্থাপিত করিলে ঠাকুর প্রায় বলিতেন, কেদার ঐরূপ প্রশ্নের এইরূপ উত্তর দেয়। বাদী সেদিন প্রশ্ন উঠাইয়াছিল, ভগবান যদি সত্য সত্যই দয়াময় হয়েন তবে তাহার সৃষ্টিতে এত দুঃখ কষ্ট অন্যায় অত্যাচারাদি সৃজন করিয়াছেন কেন? যথেষ্ট অন্ন উৎপন্ন না হওয়ায় সময়ে সময়ে সহস্র সহস্র লোকের দুর্ভিক্ষে অনাহারে মৃত্যু হয় কেন? কেদার তাহাতে উত্তর দিয়াছিলেন, দয়াময় হইয়াও ঈশ্বর তাহার সৃষ্টিতে দুঃখ কষ্ট অপমৃত্যু ইত্যাদি রাখিবার কথা যেদিন স্থির করিয়াছিলেন সেদিনকার মিটিংয়ে আমাকে আহ্বান করেন নাই, সুতরাং কেমন করিয়া ওই কথা বুঝিতে পারিব? কিন্তু নরেন্দ্রনাথের তীক্ষ্ণ যুক্তিতে সকলের সম্মুখে কেদারকে অদ্য নিরস্ত হইতে হইয়াছিল। ঠাকুরের জিজ্ঞাসায় কেদারের সম্বন্ধে নরেন্দ্রের নিজ মত প্রকাশ। কেদার বিদায় গ্রহণ করিবার পরে ঠাকুর নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি রে, কেমন দেখলি, কেমন ভক্তি বল দেখি, ভগবানের নামে একেবারে কেঁদে ফেলে, হরি বলতে যা চোখে ধারা বয় সে জীবন মুক্ত। কেদারটি বেশ নয়? পবিত্র হৃদয়ে তেজিয়ান নরেন্দ্রনাথ ধর্মলাভ অথবা অন্য যে কোনো কারণেই হোক, যাহারা পুরুষ শরীর ধারণপূর্বক নারী সুলভ ভাব অবলম্বন করে তাহাদিগকে অন্তরের সহিত ঘৃণা করিতেন। দৃঢ় সংকল্প ও উদ্যম সহায় না হইয়া পুরুষ রোদন মাত্রকে আশ্রয়পূর্বক ঈশ্বরের নিকট উপস্থিত হইবে এ কথা তাহার নিকটে পুরুষ তত্ত্বের অবমাননা বলিয়া সর্বদা প্রতীত হইত। ঈশ্বরে একান্ত নির্ভর করিলেও পুরুষ চিরকাল পুরুষই থাকিবে এবং পুরুষের ন্যায় তাহাকে আত্মসমর্পণ করিবে, তাহার এইরূপ মত ছিল। সুতরাং ঠাকুরের পূর্বোক্ত কথার সম্পূর্ণ হৃদয়ে অনুমোদন করিতে না পারিয়া তিনি বলিলেন, তা মহাশয় আমি কেমন করিয়া জানিব? আপনি বুঝেন, আপনি বলিতে পারেন, নতুবা কান্নাকাটি দেখিয়া ভালো মন্দ কিছুই বোঝা যায় না। এক দৃষ্টে চাহিয়া থাকিলে চোখ দিয়া অমন কত জল পড়ে। আবার শ্রীমতীর বিরহ সূচক কীর্তনাদি শুনিয়া যাহারা কাঁদে তাহাদের অধিকাংশ নিজ নিজ স্ত্রীর সহিত বিরহের কথা স্মরণ বা আপনাতে ওই অবস্থার আরোপ করিয়া কাঁদে তাহাতে সন্দেহ নাই। ঐরূপ অবস্থার সহিত সম্পূর্ণ অপরিচিত আমার ন্যায় ব্যক্তিগণের মাথুর কীর্তন শুনিলেও অন্যের ন্যায় সহজেই কাঁদিবার প্রবৃত্তি কখনোই আসিবে না। ঐরূপে শ্রীযুত নরেন্দ্র যাহা সত্য বলিয়া বুঝিতেন, জিজ্ঞাসিত হইলে
তাহা ঠাকুরের নিকটে সর্বদা নির্ভয় অন্তরে প্রকাশ করিতেন। ঠাকুরও উহাতে সর্বদা প্রসন্ন ভিন্ন কখনো রুষ্ট হইতেন না, কারণ অন্তর্দর্শী ঠাকুর নিশ্চয় বুঝিয়াছিলেন সত্যপ্রাণ নরেন্দ্রের ভাবের ঘরে কিছুমাত্র চুরি নাই। সাকার উপাসনার জন্য নরেন্দ্রের তিরস্কার, রাখালের ভয় ও ঠাকুরের কথায় উভয়ের মধ্যে পুনরায় প্রীতিস্থাপন। ঠাকুরের দর্শন লাভের স্বল্পকাল পূর্বে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যোগদান করিয়াছিলেন। নিরাকার অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসবান হইয়া কেবলমাত্র তাঁহারই উপাসনা ও ধ্যান ধারণা করিবেন, এই মর্মে ব্রাহ্ম সমাজের অঙ্গীকারপত্রে এই সময় তিনি সহি করিয়া দিয়াছিলেন। কিন্তু আনুষ্ঠানিক ব্রাহ্ম হইয়া উক্ত সমাজ প্রচলিত সামাজিক আচার ব্যবহার আদি অবলম্বন করিবার সংকল্প তাহার মনে কখনো উদিত হয় নাই। শ্রীযুত রাখাল এই কালের পূর্ব হইতেই নরেন্দ্রনাথের সহিত পরিচিত ছিলেন এবং অনেক সময় তাহার সহিত অতিবাহিত করিতেন। শিশুর ন্যায় কোমল প্রকৃতি সম্পন্ন নির্ভরশীল রাখালচন্দ্র যে নরেন্দ্রনাথের সপ্রেম ব্যবহারে মুগ্ধ হইয়া তাহার প্রবল ইচ্ছা শক্তির দ্বারা সর্ববিষয়ে নিয়ন্ত্রিত হইবেন, ইহা আশ্চর্যের বিষয় নহে। সুতরাং নরেন্দ্রনাথের পরামর্শে তিনিও ওই সময়ে ব্রাহ্ম সমাজের পূর্বোক্ত প্রকার অঙ্গীকারপত্রে সহি করিয়াছিলেন। ওই ঘটনার স্বল্পকাল পরেই রাখালচন্দ্র ঠাকুরের পূর্ণ দর্শন লাভে কৃতার্থ হন এবং তাহার উপদেশে সাকার উপাসনার সুপ্ত প্রীতি রাখালের অন্তরে পুনরায় জাগরিত হইয়া উঠে। উহার কয়েক মাস পরে নরেন্দ্রনাথ ঠাকুরের নিকটে আসিতে আরম্ভ করেন এবং রাখালচন্দ্রকে তথায় দেখিয়া পরম প্রীত হন। কিছুদিন পরে নরেন্দ্রনাথ দেখিতে পাইলেন রাখালচন্দ্র ঠাকুরের সহিত মন্দিরে যাইয়া দেব বিগ্রহ সকলকে প্রণাম করিতেছেন। সত্যপরায়ণ নরেন্দ্র উহাতে ক্ষুণ্ণ হইয়া রাখালচন্দ্রকে পূর্ব কথা স্মরণ করাইয়া তীব্র অনুযোগ করিতে লাগিলেন। বলিলেন, ব্রাহ্ম সমাজের অঙ্গীকারপত্রে সহি করিয়া পুনরায় মন্দিরে যাইয়া প্রণাম করায় তোমাকে মিথ্যাচারে দূষিত হইতে হইয়াছে। কোমল প্রকৃতি রাখাল বন্ধুর ঐরূপ কথায় নীরব রহিলেন এবং তদবধি কিছুকাল তাহার সহিত দেখা করিতে ভীত ও সংকুচিত হইতে লাগিলেন। পরিশেষে ঠাকুর রাখালচন্দ্রের ঐরূপ হইবার কারণ জানিতে পারিয়া নরেন্দ্রনাথকে মিষ্ট বাক্যে নানাভাবে বুঝাইয়া বলিলেন, দেখ রাখালকে আর কিছু বলিসনি, সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয়, তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলে কি প্রথম হইতে নিরাকার ধারণা করিতে পারে? শ্রীযুত নরেন্দ্র তদবধি রাখালের প্রতি দোষারোপ করিতে ক্ষান্ত হইলেন। অদ্বৈতবাদে বিশ্বাসী করিতে ঠাকুরের চেষ্টা ও নরেন্দ্রের প্রতিবাদ। নরেন্দ্রনাথকে উত্তম অধিকারী জানিয়া প্রথম দিন হইতে ঠাকুর তাহাকে অদ্বৈত তত্ত্বে বিশ্বাসবান করিতে প্রযত্ন করিতেন। দক্ষিণেশ্বরে আসিলেই তিনি তাহাকে অষ্টাবক্র সংহিতাদি গ্রন্থ সকল পাঠ করিতে দিতেন। নিরাকার সগুণ ব্রহ্মের দ্বৈতভাবে উপাসনায় নিযুক্ত নরেন্দ্রনাথের চক্ষে ওই সকল গ্রন্থ তখন নাস্তিক্য দোষ দুষ্ট বলিয়া মনে হইত। ঠাকুরের অনুরোধে একটু আধটু পাঠ করিবার পরে তিনি স্পষ্ট বলিয়া বসিতেন, ইহাতে আর নাস্তিকতাতে প্রভেদ কি? সৃষ্ট জীব আপনাকে স্রষ্টা বলিয়া ভাবিবে, ইহা অপেক্ষা অধিক পাপ আর কি হইতে পারে? আমি ঈশ্বর, তুমি ঈশ্বর, জন্ম মরণশীল যাবতীয় পদার্থ সকলই ঈশ্বর, ইহা অপেক্ষা অযুক্তিকর কথা অন্য কি হইবে? গ্রন্থকর্তা ঋষি মুনিদের নিশ্চয় মাথা খারাপ হইয়া গিয়াছিল, নতুবা এমন সকল কথা লিখিবেন কিরূপে? ঠাকুর স্পষ্টবাদী নরেন্দ্রনাথের ঐরূপ কথা শুনিয়া হাসিতেন এবং সহসা তাহার ঐরূপ ভাবে আঘাত না করিয়া বলিতেন, তা তুই ওই কথা এখন নাই বা নিলি, তা বলে মুনি ঋষিদের নিন্দা ও ঈশ্বরীয় স্বরূপের ইতি করিস কেন? তুই সত্য স্বরূপ ভগবানকে ডাকিয়া যা, তারপর তিনি তোর নিকটে যেভাবে প্রকাশিত হইবেন তাহাই বিশ্বাস করিবে। কিন্তু ঠাকুরের ওই কথা নরেন্দ্র বড় একটা শুনিতেন না, কারণ যুক্তির দ্বারা যাহা প্রতিষ্ঠা হয় না
তাহাই তাহার নিকট তখন মিথ্যা বলিয়া মনে হইত এবং সর্বপ্রকার মিথ্যার বিরুদ্ধে দণ্ডায়মান হওয়া তাহার স্বভাবসিদ্ধ ছিল। সুতরাং ঠাকুর ভিন্ন অন্য অনেকের নিকটেও কথা প্রসঙ্গে অদ্বৈতবাদের বিরুদ্ধে নানারূপ যুক্তি প্রদর্শন করিতে এবং সময়ে সময়ে শ্লেষ বাক্য প্রয়োগ করিতেও তিনি কুণ্ঠিত হইতেন না। প্রতাপচন্দ্র হাজরা। প্রতাপচন্দ্র হাজরা নামক এক ব্যক্তি তখন দক্ষিণেশ্বর উদ্যানে অবস্থান করিতেন। প্রতাপের সাংসারিক অবস্থা পূর্বের ন্যায় সচ্ছল ছিল না, সেজন্য ধর্মলাভে প্রযত্ন করিলেও অর্থ কামনা তাহার অন্তরে অনেক সময় আধিপত্য লাভ করিত। সুতরাং তাহার ধর্মাচরণের মূলে প্রায়ই সকাম ভাব থাকিত, কিন্তু বাহিরে ওই কথা কাহাকেও জানিতে দেওয়া দূরে থাকুক, তিনি সর্বদা নিষ্কামভাবে উপাসনার উচ্চ উচ্চ কথা সকল লোকের নিকটে বলিয়া প্রশংসা লাভে উদ্যত হইতেন। শুদ্ধ তাহাই নহে, ধর্মকর্ম করিবার কালে প্রতি পদে নিজ লাভ লোকসান খতাইয়া দেখা তাহার স্বভাবসিদ্ধ ছিল এবং বোধ হয় জপ তপাদির দ্বারা কোনো প্রকার সিদ্ধাই লাভ করিয়া নিজ অর্থ কামনা পূরণ করিবেন এ কথাও মধ্যে মধ্যে তাহার মনে উঁকি ঝুঁকি মারিত। ঠাকুর প্রথম দিন হইতেই তাহার অন্তরের ওই প্রকার ভাব বুঝিতে পারিয়াছিলেন এবং উহা ত্যাগ করিয়া যথার্থ নিষ্কামভাবে ঈশ্বরকে ডাকিতে তাহাকে উপদেশ দিয়াছিলেন। দুর্বল চেতা হাজরা ঠাকুরের ওই কথা কেবল যে লইতে পারেন নাই তাহা নহে, কিন্তু ভ্রম ধারণা অহংকার এবং স্বার্থ সিদ্ধির প্রেরণায় ঠাকুরের দর্শন কামনায় আগত ব্যক্তি সকলের নিকটে অবসর পাইলেই প্রচার করিতেন যে তিনিও স্বয়ং একটা কম সাধু নহেন। ঐরূপ করিলেও বোধহয় তাহার অন্তরে সৎ হইবার যথার্থ ইচ্ছা একটু আধটু ছিল, কারণ ঠাকুর তাহার ওই প্রকার কার্যকলাপের কথা নিত্য জানিতে পারিলেও এবং উহার জন্য কখনো কখনো তীব্র তিরস্কার করিলেও তাহাকে তথা হইতে এককালে তাড়াইয়া দেন নাই। তবে তিনি আমাদিগের মধ্যে কাহাকেও কাহাকেও তাহার সহিত অধিক মিশামিশি করিতে সতর্ক করিয়া দিতেন, বলিতেন, হাজরা শালার ভারী পাটোয়ারি বুদ্ধি, ওর কথা শুনিস নি। হাজরা মহাশয়ের বুদ্ধিমত্তায় নরেন্দ্রের প্রসন্নতা। অন্যান্য দোষগুণের সহিত হাজরা মহাশয়ের অন্তরে সহসা কোনো বিষয় বিশ্বাস করিব না এ ভাবটিও ছিল। তাহার ন্যায় স্বল্প শিক্ষিত ব্যক্তিগণের তুলনায় তাহার বুদ্ধিও মন্দ ছিল না, সেজন্য নরেন্দ্রনাথের ন্যায় ইংরেজি শিক্ষিত ব্যক্তিগণ যখন পাশ্চাত্য সন্দেহবাদী দার্শনিকগণের মতামত আলোচনা করিতেন তখন তিনি উহার কিছু কিছু বুঝিতে পারিতেন। বুদ্ধিমান নরেন্দ্র ওই জন্য তাহার উপর প্রসন্ন ছিলেন এবং দক্ষিণেশ্বরে আসিলেই অবকাশ মতো দুই এক ঘণ্টাকাল হাজরা মহাশয়ের সহিত আলাপ করিয়া কাটাইতেন। নরেন্দ্রনাথের প্রখর বুদ্ধির সম্মুখে হাজরার মস্তক সর্বদা অবনত হইত। তিনি বিশেষ মনোযোগের সহিত শ্রীযুত নরেন্দ্রের কথাগুলি শুনিতেন এবং মধ্যে মধ্যে তাহাকে তামাক সাজিয়া খাওয়াইতেন। হাজরার প্রতি নরেন্দ্রের ঐরূপ সদয় ভাব দেখিয়া আমরা অনেকে রহস্য করিয়া বলিতাম, হাজরা মহাশয় হচ্ছেন নরেন্দ্রের ফ্রেন্ড। নরেন্দ্রের দক্ষিণেশ্বরে আগমনে ঠাকুরের আচরণ। নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর অনেক সময় তাহাকে দেখিবা মাত্র ভাবাবিষ্ট হইয়া পড়িতেন, পরে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া অনেকক্ষণ পর্যন্ত পরমানন্দে তাহার সহিত ধর্মালাপে নিযুক্ত থাকিতেন। ওই সময়ে তিনি যেন নানা কথায় ও চেষ্টায় উচ্চ আধ্যাত্মিক প্রত্যক্ষ সমূহ তাহার অন্তরে প্রবিষ্ট করাইয়া দিতে প্রযত্ন করিতেন। কখনো বা ঐরূপ সময়ে তাহার গান শুনিবার ইচ্ছা হইত এবং নরেন্দ্রের সুমধুর কণ্ঠ শুনিবা মাত্র পুনরায় সমাধিস্থ হইয়া পড়িতেন। নরেন্দ্রনাথের গান কিন্তু ওই জন্য থামিত না, তন্ময় হইয়া তিনি কয়েক ঘণ্টাকাল একের পর এক অন্য গীত গাহিয়া যাইতেন। ঠাকুর আবার অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া হয়তো নরেন্দ্রকে কোনো একটি বিশেষ সঙ্গীত গাহিতে অনুরোধ করিতেন, কিন্তু সর্বশেষে নরেন্দ্রের মুখ হইতে
जो कुछ है सो तू ही है। संगीतटी ना शुनिले ताहार पूर्ण परितृप्ति हईत ना। परे अद्वैतवादे नाना रहस्य यथा जीव ओ ईश्वर प्रभेद, जीव ओ ब्रह्मेर स्वरूप इत्यादि कथाय कतक्षण अतिबाहित हईत। ओई रूपे नरेंद्रनाथेर उपस्थितिते दक्षिणेश्वरे आनंदे तूफान छुटित। अद्वैत तत्व सम्बन्धे नरेंद्रेर हाजरार निकटे जल्पना ও ঠাকুরের তাহাকে ভাবাবেশে স্পর্শ। ঠাকুর ঐরূপে নরেন্দ্রনাথকে এক দিবস অদ্বৈত বিজ্ঞানের জীব ব্রহ্মের ঐক্যসূচক অনেক কথা বলিয়াছিলেন। নরেন্দ্র ওই সকল কথা মনোনিবেশ পূর্বক শ্রবণ করিয়াও হৃদয়ঙ্গম করিতে পারিলেন না এবং ঠাকুরের কথা সমাপ্ত হইলে হাজরা মহাশয়ের নিকট উপবিষ্ট হইয়া তামাকু সেবন করিতে করিতে পুনরায় ওই সকল কথার আলোচনা পূর্বক বলিতে লাগিলেন। উহা কি কখনো হইতে পারে? ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলেই ঈশ্বর। হাজরা মহাশয় নরেন্দ্রনাথের সহিত যোগদান করিয়া ঐরূপ ব্যঙ্গ করায় উভয়ের মধ্যে হাস্যের ডোল উঠিল। ঠাকুর তখনও অর্ধবাহ্য দশায় ছিলেন। নরেন্দ্রকে হাসিতে শুনিয়া তিনি বালকের ন্যায় পরিধানের কাপড়খানি বগলে লইয়া বাহিরে আসিলেন এবং তোরা কি বলছিস রে বলিয়া হাসিতে হাসিতে নিকটে আসিয়া নরেন্দ্রকে স্পর্শ করিয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। উহার ফলে নরেন্দ্রের অদ্ভুত দর্শন। নরেন্দ্রনাথ বলিতেন, ঠাকুরের ওই দিনকার অদ্ভুত স্পর্শে মুহূর্ত মধ্যে ভাবান্তর উপস্থিত হইল। স্তম্ভিত হইয়া সত্য সত্যই দেখিতে লাগিলাম ঈশ্বর ভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নাই। ঐরূপ দেখিয়াও কিন্তু নীরব রহিলাম। ভাবিলাম দেখি কতক্ষণ পর্যন্ত ওই ভাব থাকে, কিন্তু সেই ঘোর সেদিন কিছুমাত্র কমিল না। বাটিতে ফিরিলাম, সেখানেও তাহাই। যাহা কিছু দেখিতে লাগিলাম সে সকলই তিনি, এরূপ বোধ হইতে লাগিল। খাইতে বসিলাম, দেখি অন্ন থাল যিনি পরিবেশন করিতেছেন সে সকলই এবং আমি নিজেও তিনি ভিন্ন অন্য কেহ নহে। দুই এক গ্রাস খাইয়াই স্থির হইয়া বসিয়া রহিলাম। বসে আছিস কেন রে, খা না। মায়ের ঐরূপ কথায় হুঁশ হওয়ায় আবার খাইতে আরম্ভ করিলাম। ঐরূপ খাইতে শুইতে কলেজ যাইতে সকল সময়ে ঐরূপ দেখিতে লাগিলাম এবং সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন হইয়া রহিলাম। রাস্তায় চলিয়াছি, গাড়ি আসিতেছে দেখিতেছি, কিন্তু অন্য সময়ের ন্যায় উহা ঘাড়ে আসিয়া পড়িবার ভয়ে সরিবার প্রবৃত্তি হইত না। মনে হইত উহাও যাহা আমিও তাহাই। হস্তপদ এই সময়ে সর্বদা অসার হইয়া থাকিত এবং আহার করিয়া কিছুমাত্র তৃপ্তি হইত না। মনে হইত যেন অপর কেহ খাইতেছে। খাইতে খাইতে সময় সময়ে শুইয়া পড়িতাম এবং কিছুক্ষণ পরে উঠিয়া আবার খাইতে থাকিতাম। এক একদিন ঐরূপে অনেক অধিক খাইয়া ফেলিতাম, কিন্তু তাহার জন্য কোনরূপ অসুখ হইত না। মা ভয় পাইয়া বলিতেন, তোর দেখছি ভিতরে ভিতরে একটা বিষম অসুখ হয়েছে। কখনো কখনো বলিতেন, ও আর পাঁচবে না। যখন পূর্বোক্ত আচ্ছন্ন ভাবটা একটু কমিয়া যাইত তখন জগৎটাকে স্বপ্ন বলিয়া মনে হইত। হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে যাইয়া উহা চতুষ্পার্শ্বে লৌহ রেলে মাথা ঠুকিয়া দেখিতাম, যাহা দেখিতেছি তাহা স্বপ্নের রেল অথবা সত্যকার। হস্তপদের অসারতার জন্য মনে হইত পক্ষাঘাত হইবে না তো। ঐরূপে কিছুকাল পর্যন্ত ওই বিষম ভাবের ঘোর ও আচ্ছন্নতার হস্ত হইতে পরিত্রাণ পাই নাই। যখন প্রকৃতিস্থ হইলাম তখন ভাবিলাম উহাই অদ্বৈত বিজ্ঞানের আভাস। তবে তো শাস্ত্রে ওই বিষয়ে যাহা লেখা আছে তাহা মিথ্যা নহে। তদুপথি অদ্বৈত তত্ত্বের উপরে আর কখনো সন্দিহান হইতে পারি নাই। নরেন্দ্রের সহিত গ্রন্থকারের এক দিবস আলাপের ফল।
অন্য একটি আশ্চর্য ঘটনাও আমরা নরেন্দ্রনাথের নিকটে সময় অন্তরে শুনিতে পাইয়াছিলাম। 1884 খ্রিস্টাব্দের শীতকালে যখন তাঁহার সহিত আমরা বিশেষভাবে পরিচিত হইয়াছি, তখন তিনি আমাদিগের নিকটে ওই ঘটনার উল্লেখ করিয়াছিলেন। কিন্তু আমাদিগের অনুমান ঘটনাটি এই কালে হইয়াছিল, সেজন্য এইখানেই ওই বিষয়ে পাঠককে বলিতেছি। আমাদিগের স্মরণ আছে, বেলা 2 প্রহরের কিছু পূর্বে সেদিন আমরা সিমলার গৌরমোহন মুখার্জি স্ট্রিটস্থ নরেন্দ্রনাথের ভবনে উপস্থিত হইয়াছিলাম এবং রাত্রি প্রায় 11টা পর্যন্ত তাঁহার সহিত অতিবাহিত করিয়াছিলাম। শ্রীযুত রামকৃষ্ণানন্দ স্বামীজিও সেদিন আমাদিগের সহিত ছিলেন। প্রথম দর্শন দিন হইতে আমরা নরেন্দ্রের প্রতি যে দিব্য আকর্ষণে আকৃষ্ট হইয়াছিলাম, বিধাতার নিয়োগে উহা সেদিন সহস্র গুণে ঘনীভূত হইয়া উঠিয়াছিল। ইতঃপূর্বে আমরা ঠাকুরকে একজন ঈশ্বরজনিত ব্যক্তি বা সিদ্ধ পুরুষ মাত্র বলিয়া ধারণা করিয়াছিলাম, কিন্তু ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রনাথের অদ্যকার প্রাণস্পর্শী কথাসমূহ আমাদের অন্তরে নূতন আলোক আনয়ন করিয়াছিল। আমরা বুঝিয়াছিলাম মহামহিম শ্রী চৈতন্য ও ঈশা প্রভৃতি জগৎগুরু মহাপুরুষগণের জীবন ইতিহাসে লিপিবদ্ধ যে সকল অলৌকিক ঘটনার কথা পাঠ করিয়া আমরা এতকাল অবিশ্বাস করিয়া আসিতেছি, তদ্রূপ ঘটনা সকল ঠাকুরের জীবনে নিত্যই ঘটিতেছে। ইচ্ছা বা স্পর্শ মাত্রেই তিনি শরণাগত ব্যক্তির সংস্কার বন্ধন মোচন পূর্বক তাহাকে ভক্তি দিতেছেন, সমাধিস্থ করিয়া দিব্যানন্দের অধিকারী করিতেছেন, অথবা তাহার জীবনগতি আধ্যাত্মিক পথে এরূপভাবে প্রবর্তিত করিতেছেন যে অচিরে ঈশ্বর দর্শন উপস্থিত হইয়া চিরকালের মতো সে কৃতার্থ হইতেছে। আমাদের মনে আছে ঠাকুরের কৃপা লাভ করিয়া নিজ জীবনে যে দিব্যানুভব সমূহ উপস্থিত হইয়াছে সে সকলের কথা বলিতে বলিতে নরেন্দ্রনাথ সেদিন আমাদিগকে সন্ধ্যাকালে হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে লইয়া গিয়াছিলেন এবং কিছুকালের জন্য আপনাতে আপনি মগ্ন থাকিয়া অন্তরের অদ্ভুত আনন্দাবেশ পরিশেষে কিন্নর কণ্ঠে প্রকাশ করিয়াছিলেন, প্রেমধন বিলায় গোরা রায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, তোরা কে নিবিদে আয়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায়। নরেন্দ্রের অদ্ভুত ঘটনার উল্লেখ। গীত সাঙ্গ হইলে নরেন্দ্রনাথ যেন আপনাকে আপনি সম্বোধন পূর্বক ধীরে ধীরে বলিয়াছিলেন, সত্য সত্যই বিলাইতেছেন, প্রেম বল, ভক্তি বল, জ্ঞান বল, মুক্তি বল, গোরারায় যাহাকে যাহা ইচ্ছা তাহাকে তাহাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! কিছুক্ষণ স্থির হইয়া থাকিবার পর বলিতেছেন, রাত্রে ঘরে খিল দিয়া বিছানায় শুইয়া আছি, সহসা আকর্ষণ করিয়া দক্ষিণেশ্বরে হাজির করাইলেন, শরীরের ভিতরে যেটা আছে সেইটাকে পরে কত কথা কত উপদেশের পর পুনরায় ফিরিতে দিলেন, সব করিতে পারেন, দক্ষিণেশ্বরের গোরা রায় সব করিতে পারেন। গ্রন্থকারের বাসস্থানে আসিয়া নরেন্দ্রের অপূর্ব উপলব্ধি। সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া তামসী রাত্রিতে পরিণত হইয়াছে, পরস্পর পরস্পরকে দেখিতে পাইতেছি না, প্রয়োজনও হইতেছে না, কারণ নরেন্দ্রের জ্বলন্ত ভাবরাশি মরমে প্রবিষ্ট হইয়া অন্তরে এমন এক দিব্য মাদকতা আনিয়া দিয়াছে যাহাতে শরীর টলিতেছে এবং এতকালের বাস্তব জগৎ যেন দূরে স্বপ্নরাজ্যে অপসৃত হইয়াছে, আর অহেতুকি কৃপার প্রেরণায় অনাদি অনন্ত ঈশ্বরে শান্তবত হইয়া উদয় হওয়া এবং জীবের সংস্কার বন্ধন বিনষ্ট করিয়া ধর্মচক্র প্রবর্তন করারূপ সত্য
যাহা জগতের অধিকাংশের মতে অবাস্তব কল্পনা সম্ভূত, তাহা তখন জীবন্ত সত্য হইয়া সম্মুখে দাঁড়াইয়াছে। সময় কোথা দিয়া কিরূপে পলাইল তাহা বুঝিতে পারিলাম না, কিন্তু সহসা শুনিতে পাইলাম রাত্রি 9টা বাজিয়া গেল। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় গ্রহণ করিবার সংকল্প করিতেছি এমন সময় নরেন্দ্র বলিলেন, চলো তোমাদিগকে কিছুদূর অগ্রসর করাইয়া দিয়া আসি। যাইতে যাইতে আবার পূর্বের ন্যায় কথা সকলের আলোচনা আরম্ভ হওয়ায় আমরা এতদূর তন্ময় হইয়া যাইলাম যে চাঁপাতলার নিকটে বাটিতে পৌঁছিবার পরে মনে হইল শ্রীযুত নরেন্দ্রকে এতদূর আসিতে দেওয়া ভালো হয় নাই। সুতরাং বাটিতে আহ্বান করিয়া কিছু জলযোগ করাইবার পরে বেড়াইতে বেড়াইতে তাহাদের বাটি পর্যন্ত তাহাকে পৌঁছাইয়া দিয়া আসিলাম। সেদিনকার আরেকটি কথাও বিলক্ষণ স্মরণ আছে। আমাদের বাটিতে প্রবেশ করিয়াই শ্রীযুত নরেন্দ্র সহসা স্থির হইয়া দাঁড়াইয়া বলিয়াছিলেন, এ বাটি যে আমি ইতঃপূর্বে দেখিয়াছি, ইহার কোথা দিয়া কোথা যাইতে হয়, কোথায় কোন ঘর আছে, সে সকলই যে আমার পরিচিত, আশ্চর্য। নরেন্দ্রনাথের জীবনে সময়ে সময়ে ঐরূপ অনুভব আসিবার কথা এবং উহার কারণ সম্বন্ধে তিনি যাহা বলিয়াছিলেন তাহা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি, সেজন্য এখানে আর পুনরুল্লেখ করিলাম না।